নমস্কার বন্ধুরা, আমি রিমা। আমার চ্যানেলে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমি নিয়ে চলেছি মটনের একটি অভিনব স্বাদের রেসিপি নিয়ে। এমনিতে বাঙালির কাছে মটন মানে আলু দিয়ে মটনের ঝোল এবং তার সঙ্গে গরম ভাত, ব্যাস আর কিচ্ছু লাগবে না। বাঙালির কাছে এর থেকে সেরা মটনের পদ আর কিছু আছে বলে মনে হয় না। কিন্তু কখনো কখনো যদি মনে হয় মটনের স্বাদ একটু চেঞ্জ করার, তার জন্য আমি নিয়ে চলেছি একটি অভিনব স্বাদের মটনের রেসিপি নিয়ে। আজ আমি রান্না করেছি দাহি মটন বা দই মটন। কখনো যদি স্বাদ বদলাবার ইচ্ছে হয় একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আর রেসিপিটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, আজকে রেসিপিটি দেখার পর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। তার সঙ্গে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার এবং কমেন্ট করতেও ভুলো না। চলে এসো রেসিপিটি এবার শুরু করি। এই মটন দাহি মটন বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মটন নিয়েছি এবং মটন আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখে না অনেকটাই জল বেরিয়ে এসছে। এরপর আমি এক গ্যাস ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি এবং 1 চামচ সাদা তেল। এরপর আমি মটনের পিসগুলি এর মধ্যে দিয়ে আমি হালকা করে রোস্ট করে নেব। এইভাবে মটনের পিসগুলিকে আমি রোস্ট করে নিচ্ছি। একটা সাইড আমি উল্টে দিচ্ছি। কখনো যদি মটনের স্বাদ বদলানোর কথা মনে আসে একবার রেসিপিটি ট্রাই করে অবশ্যই দেখতে পারো। এইভাবে আমি মটনের পিসগুলিকে আমি রোস্ট করে নিয়েছি। দেখে নাও এখানে একটা বাদামি স্পট চলে এসেছে। এরপর আমি এগুলোকে ফ্রাইং প্যান থেকে তুলে রেখে দিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জল ফুটতে শুরু করেছে। এখানে 3 কাপ পরিমাণ জল আমি দিয়েছিলাম। তার মধ্যে আমি দিলাম 1টা তেজপাতা, দারুচিনি এবং 1টা এলাচ। এরপর রোস্ট করা মটনের পিস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার গ্যাসের ফ্লেম লো রেখে আমি এটিকে হাফ সেদ্ধ করে নেব। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমি 1 চামচ বেসন নিয়েছি এবং আমি শুকনো খোলায় হালকা করে ভেজে নিচ্ছি, যাতে বেসনে কাঁচা গন্ধটা চলে যায়। সেইভাবেই আমি ভেজে নিচ্ছি। দেখে নাও ভাজা হয়ে গেছে। আমি প্রথমে পেঁয়াজটা ভেজে দিতে হতো, আমি ভুলে গিয়েছিলাম, তাই কাঁচা পেঁয়াজ এর মধ্যে দিয়েছিলাম। কিন্তু এই জন্য টেস্টের কোনো হেরফের হয়নি। এভাবে আমি মিনিট 15 গ্যাসের ফ্লেম লো রেখে আমি ফুটিয়ে নিয়েছি, যার ফলে মটন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে একটি পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম। এখন যেহেতু খুব গরম আছে তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, ঠান্ডা হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দেবো মটন হাফ সেদ্ধ হয়ে গেছে। আবার গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল এবং দিয়ে দিলাম 1 চামচ ঘি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ রসুন বাটা। রসুন বাটা হালকা করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। ঠিক একইভাবে রসুন এবং আদা বাটা একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখে নাও মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এই পর্যায়ে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে জল, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মৌরি বাটা। এখানে 1/2 চামচ মৌরি বাটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচের কম ধনে গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখে নাও মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এদিকে আমি 3 টেবিল চামচ দই নিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি ভেজে রাখা বেসন অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে আরেকবার মিক্স করে নিচ্ছি।
এরপর এই দই এবং বেসনের মিশ্রণ আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দইয়ের বাটিটা ধুয়ে একটুখানি জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপর মশলাটা আরেকটুখানি ভালো করে আমি কষিয়ে নেব। দেখে নাও মশলাটা একটুখানি টাইম ধরে আমি কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ফ্রেশ ক্রিম। এখানে তেজপাতাটা আমি আর দেবো না, এটা ফ্লেভার, এই ফ্লেভার কিন্তু মাছের মধ্যে মিশে গেছে। দেখে নাও মাংস সিদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে বলেছিলাম দেখে দেবো। এরপর মটন এর মধ্যে দিয়ে দিলাম, মটন স্টক এবং মটন এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি টেস্টটা ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এখন আমি আর নুন দিচ্ছি না, পরে যদি প্রয়োজন হয় আমি একটুখানি নুন অ্যাড করবো, কেন নুন আগে থেকে দেওয়া ছিল। এবার আমি ঢাকা দিয়ে আরও 15 মিনিট রান্না হতে টাইম দেবো। মিট 15 হয়ে গেছে, দেখে নাও আমার দাহি মটন সম্পূর্ণরূপে রেডি। তাহলে তৈরি হয়ে গেল দাহি মটন। কোন মটনের স্বাদ বদলানোর ইচ্ছে হয় তাহলে একবার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তৈরি হয়ে গেলো দাহি মটন। রেসিপিটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, শেয়ার করে দিও এবং তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার রেসিপিটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।